আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি শেয়ার করব গ্রামের খুব সাধারণ ফ্যামিলির খুব সাধারণ একটি বিয়ে, আর ট্রাই করব বিয়ের কিছু মজা মজার ঘটনা আপনাদের সাথে শেয়ার করার জন্য। সচরাচর গ্রামের বিয়ে যেমন হয়ে থাকে, এখন দেখতে পাচ্ছেন বিয়েবাড়ির সব মজার মজার খাবার। আমরা হচ্ছি কনেপক্ষ থেকে, বরপক্ষ আসার আগেই আপন করা হচ্ছে যাতে বরপক্ষ আসলে আপ্যায়নে কোনো রকম ত্রুটি না হয়। তাই আমরা খাবার শেষ করে অপেক্ষা করছিলাম বরপক্ষ আসার, এফাকে কিছু ছবিও তুলেছিলাম। বলতে না বলতেই বরপক্ষ কিন্তু চলে এসেছে। এই হচ্ছে সেই বর যার কথা এর আগের গায়ে হলুদের ভিডিওতে বলেছিলাম, বউকে চুপি চুপি দেখতে চলে এসেছে। চাইলে আপনারা ভিডিওটি দেখতে পারেন, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। বরকে তো দেখালাম, এখন হচ্ছে কনে দেখার পালা। দেখতেই পাচ্ছেন লাল বেনারসি পরে কনে বউ সেজে আছে। আর কনে হচ্ছে আমাদের দুই দিক থেকে রিলেটিভ, প্রথমত হচ্ছে আমার বাবার বাড়ির দিক থেকে এবং দ্বিতীয়ত হচ্ছে আমার ছোটো বোনের শ্বশুর বাড়ির দিক থেকে। ও হচ্ছে কনের বড় যা, আর ও হচ্ছে আমার ছোটোবেলার ফ্রেন্ড যার সাথে নাকি আমার দীর্ঘ 10 বছরের বেশি দেখা হয় না। এইখানে দেখতে পাচ্ছেন কনে আর কনের হবু শ্বশুর বসে বসে গল্প করতেছিল, আর এই সুন্দর মুহূর্তটাকে আমি আমার ক্যামেরা বন্দি করে ফেলেছি। বিয়েতে সবচাইতে বেশি দরকার যে বিষয়টা সেটা হলো বিয়েতে রেজিস্ট্রি করা, আর এখন সেটাই করা হচ্ছে। গ্রামে এমন অনেক বিয়ে আছে যেখানে কোনো রকম রেজিস্ট্রি করা হয় না, শুধুমাত্র হুজুর দিয়ে বিয়ে পড়ানো হয়, যার কারণে বিয়ের পরবর্তীতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তাই রেজিস্ট্রি করে নেওয়াটা খুবই বুদ্ধিমত্তার কাজ। রেজিস্ট্রি কমপ্লিট, এখন বিয়ে পড়ানোর পালা। যখন কোনো বিয়ে পড়ানো হয় তখন কিন্তু পুরো পরিবেশটাই একদম থমথমে থাকে, তখন আকাশের বাসিন্দারা অংশগ্রহণ করে, এটা আমরা সবাই জানি। একটা বিয়ে কিন্তু একটি মেয়ে ও একটি ছেলের জীবনে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটা নাকি সারা জীবনের বন্ধন তৈরি করে। আজকে থেকে শুরু হলো ওদের জীবনের নতুন একটি অধ্যায়, তাই ওদের জন্য অনেক অনেক দোয়া করি যাতে ওরা সুখে থাকে, শান্তিতে থাকে সারাটা জীবন, আর ওদের মাধ্যমে দুই পরিবারের মধ্যেও যেন সুখ শান্তি ভরে থাকে। মায়ের কান্না দেখে সবারই মন খারাপ হয়ে গেল, তাই না? আসলে এই দিনটা সব মেয়ের জন্য অনেক বেশি সুখের এবং সবচেয়ে বেশি কষ্টের। আচ্ছা, এই যেভাবে দিতেছে ওইভাবে হাতে আছে না, এটা কোনো কথা হইল?
বিয়ের পর বউকে দেখতে হলে বরকে গুনতে হবে নোট, তাই নোট দেওয়ার পরেই বউকে দেখতে পেল। এরপর হবে কনে ও বরের মালা বদল, আর গ্রামে কিন্তু এই রীতিনীতিগুলো খুব সুন্দরভাবে পালন করা হয়ে থাকে। গ্রামের বিয়েতে কিন্তু অনেক রীতিনীতি, এর মধ্যে কন্যা দেখানো, মালা বদল, শাহনজর এগুলো হচ্ছে অন্যতম। চলে এসেছে, আর এখানে দেখতেই পাচ্ছেন বড় কিন্তু বউ শাশুড়ির কান্না দেখে কান্না করেই দিয়েছে প্রায়। অনেক তো দেখেছেন চাকচিক্যপূর্ণ বিয়ে, গ্রামের এই সাদাসিধে বিয়েটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই সময়তে বরের বাবা কনের মাকে সান্ত্বনা দিচ্ছিল যে যাতে কোনোরকম দুঃখ না করে সে তার মেয়েকে নিজের মেয়ের মতোই রাখবে। বিদায় সব সময় বেদনার হয়ে থাকে, এই সময়তে একটি মেয়েকে তার বাবা মাকে পর করে বরের বাবা মাকে আপন করে নিতে হয়। এই সময়টা সব মেয়েরই অনেক কষ্টের হয়ে থাকে। বউ চলে যাবে তার বরের বাড়ি, আমরাও তাকে বিদায় জানাতে চলে যাচ্ছি। পরের দিন আমরা বউকে আনতে যাচ্ছি আর এর নাম হচ্ছে বউ ভাত। তো আজকের মতো এই পর্যন্ত, ভিডিও আর বেশি লম্বা করছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।